জানি বকুল পুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুল পুর নাচাই বকুল পুর আরে নাচাই বকুল পুর আমি একটু দিবার লগে দেখা করব দিবার লগে কেন আছে দরকার আছে দিবার লগে একটু কম দেখা করো আগে প্রমাণটা হোক যে তোমার ভাই আমারে খুন করতে চায় নাই অন্যের উপরে কখনো দোষ চাপাইবা না এইগুলো করে অর্ধশিক্ষিত এবং অযোগ্য লোকজনেরা আর এগুলো যারা করে তারা খুব দ্রুত মানুষের কাছে ভুয়া প্রমাণ হয়ে যায় বুঝতে পারছো জি কাজেই চিন্তা ভাবনা করে কাজ করবা আমি তোমারে অনেক উপরে উঠে দিয়েছি সেই জন্য নিজের যোগ্য করে গড়ে তুলতে হবে কিছু কিছু মানুষ আছে যারা সিস্টেমে কোনো কাজ করতে পারে না কারণ তারা নিজেরাই কাজের সিস্টেমটা জানে না কিন্তু কিছু মানুষ নিজের অযোগ্যতাকে ঢাকার জন্য এমন এমন কিছু কাজ করে যে কাজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করে এই জন্য নিজেরে যোগ্য করে গড়ে তুলবা বাবা যোগ্যতার কোনো বিকল্প নাই প্রতিদিন নিজেরে ভাঙ্গা নতুন কইরা গইরা তোলা লাগে নাইলে টিকা থাকা যায় না এই যে আমি জীবনে অনেক কিছুই তো করলাম বকুলপুরের চেয়ারম্যান থাকলাম কত বছর তারপর দিবারের চেয়ারম্যান বানাইলাম বকুলপুর আমার নিয়ন্ত্রণে চলে তুমি দূরে আছিলা তোমার আমি কাছে আনলাম কিন্তু দেখো যে দেখার সে কিন্তু দেখতে পারল না সে তার আগেই মরে গেল আমি কি বলছি কি বুঝাইতে চাইতেছি বুঝতে পারছো হঠাৎ করে এইসব কথা কেন বলতেছো হঠাৎ না সামনের নির্বাচনে আমি তোমারে চেয়ারম্যান হিসেবে দাঁড়া করাইতে চাইতেছি সেই জন্যে বলা দিবারেও আমি এই কথাগুলো কয়ে দিছি আব্বা ইলেকশন তো এখনো অনেক দূর তাতে কি একদিনে কি নিজেরা তৈরি করতে পারবা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে করো নাই জি পড়ছি তো তাইলে একটা বিল্ডিং তৈরি হইতে যত না সময় লাগে তার সাইতে বেশি সময় লাগে একজন মানুষ হইতে গরু ছাগলের জন্মের পর তো গরু ছাগল হইতে হয় না কিন্তু মানুষের জন্মের পর মানুষ হইতে হয় এইটাই মানুষের ল্যাকিংস বুঝতে পারছো জি তুমি যাও একটা জরুরি কল আসছে আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম দাদা ভাই জি না দাদা ভাই এখনও কথা বলি নাই জি আমি আজকে আতা খেলোয়ের কথা কম কিন্তু দাদা ভাই তারপরে আমার পোলারে সামাল দেবো কেমনে হ্যালো 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 দাদা ভাই হ্যালো তোমার কাছে খাইতে ইচ্ছা করলে কও এই সময় তো মহিলারা ছাগল হয়ে যায় পৃথিবীর সব কিছু তারা খাইতে চায় তোমার কি কিছুই খাইতে ইচ্ছা করে না আর কিছু খাইতে মন চায় না আচ্ছা সত্যি কি তুই মা হইতেছ কি সুন্দর পাকছে মিষ্টি হইব ইফতার আজকে এটা খাবো তোরা আর আর আটকেচ্ছা সাত্তার মিয়ার বহুত কষ্ট হইতেছে কে তারে সেহরি রান্দি দিতেছে কে তারে ইফতার বানাই দিতেছে কেউ তো বানাই দেওয়ার না নাই তোরে আর আটকাইছে আর খুব খারাপ লাগে তুমি একটা আজব মহিলা বুঝছো যে বেটা তোমার খুন করতে চাইছে তার জন্য এত দরদ হেগিন তুই বুঝতি ন বিয়া তো করস ন কেমনে বুঝবি স্বামী কি জিনিস স্বামী স্ত্রীর জীবনে পরম সম্পদ পরম ধন একমাত্র বন্ধু জীবনের বোঝার দরকার নেই আর তুমি আমার লগে জ্ঞান করতেছো কি লিগা
আমি কি তোমারে আটকাইছি ওর তো আটকাইছে দিবা ভাবি তার লগে তো পারো না আমার লগে খালি গানর গানর করে দিবার লগে কথা কই পারন যায় না তাহলে একটু চুপ থাকো একটু শক্ত দিবা ভাবি তো আর তোমার খামো আটকা রাখে নাই সাততার বারে সাইজ করার লগে আটকা রাখে সে যদি সাইজ হয়ে যায় ঠিকই তোমারে যাইতে দিবে আর আমি বুঝলাম না তোমার স্বামী আছে সংসার আছে তোমার কেন মনে হয় সে তোমার সারা জীবন আটকে রাখবো তক্তা নাই তার তুমি একদম চুপ থাকো আপনি আবার আইছেন হইছি হই তোরা মুক্তা মনিরে ছাইরা দে এটা আমারে না কইয়া দিবা ভাবির কথা আরে দিবারে তো পাইতাছি না না পাইলে তার পার্সোনাল অফিসে যান বোর্ড অফিসে যান খালি খালি আমার বাড়ির উপরে আয়া ক্যাসেল করেন না তো আপনি অনেক খারাপ কাজ করছেন কি খারাপ করছেন কি করছেন জানেন না আপনি আপনি আপনার বর্গায় হাত তুলছেন আর যেই সমস্ত বেড়া মানুষ বর্গায় হাত তুলে না তাকরে ঝাটা পিটা করাও বেশি কথা কইস না আমি যদি থানায় যাই তাহলে কিন্তু তোরা ফাইসা যাবি অপহরণ কেসে পড়বি হ্যাঁ থানায় গেলে যেন আমরা বসে থাকবো আমরা আপনার নামে নারী নির্যাতনের কেস করুম কি কইলি হ্যাঁ আপনি আমার আইনের কথা শুনাইলেন আমিও শুনাইলাম আইন খালি আপনি একলা জানেন না আমিও জানি আব্বার খুনের মামলা নিয়ে বহুদিন থানা পুলিশ করছি সত্তর মিয়া তুমি যাও আমি জানি তোমার খুব কষ্ট হইতেছে ঠিক মতো সেহরি খাইতে পারতেছ না ইফতার করতে পারতেছ না এটা হ্যার শাস্তি বুঝছো জীবনে তো তোমার মূল্য দেয় নাই এখন বুঝো আর তোমারে এত সহজে আমরা যাইতে দিতেছি না আর কত শাস্তি দিবি তোরা এবার সান না তারা বাড়িতে একলা থাকি ঘরে খাওনের কিছু থাকে না খালি পানি খেয়ে রোজা রাখি ওরা থাকলে না হয় কথা আছিল ফোয়ারারে তো আপনিই খেদাইছেন সুখে থাকতে তো আপনার ভূতে কিলাইছিল আমি তো ফোয়ারারে খেদাই নাই খালি মন্টুরে আনার কথা কইছি ওইটাই তো আপনার মতলব আপনি তো জানেন মন্টুরে আনার কথা কইলে ফোয়ারাই বাড়িতে আর থাকবো না বাড়ি ছেড়ে চলে যাইব তখন পুরা বাড়ি আপনি একলা ভোগ করবেন না রে এরম করে ভাব ইচ্ছা তুমি চুপ থাকো তোমার জামাই কি আর আগের ভালো মানুষ আছে নাকি নাই সে কাশে মাতবরের সাথে মিশাক খারাপ হয়ে গেছে আর ওই কাশে মাতবরই তারে বুদ্ধি দিছে যে তুই ফোয়ারারে ক মন্টুরে আনার কথা সেটা শুনে ফোয়ারা বাড়ি ছেড়ে চলে যাইব না না কাশে মাতবরের লোক এইসব নিয়ে আমার কোনো কথাই হয় নাই বাস থামেন তো অনেক হয়েছে আপনার যদি আর কোনো কথা কথা থাকে আপনি দিবা ভাবির লগে কথা বলবেন সেটাই করো রুহির ইহানে কিছু করণের নাই হেতে কিছু করতে হতো না তুমি কেন তো দিবার কথা শুনতাছো বুঝতাছি না তো না হুনি কি করতাম বিপদের দিনে তো দিভাই আরে থাকনে জায়গা দিছে আচ্ছা ঠিক আছে আমি দিবার লগে দেখা করতে যাইতাছি যাই মুক্তা মনি ভালো থাকি আর কত শাস্তি দিবি তোরা এবার সান না তারা বাড়িতে একলা থাকি ঘরে খাওনের কিছু থাকে না খালি পানি খেয়ে রোজা রাখি সালামুকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মিস্টার সরকার ফিরেছেন নাকি কোন সরকার কন্ত স্যার ওই যে জাদুকর পিসি সরকারের কথা কইতেছেন আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন নাকি পিসি সরকার কি বেঁচে আছেন যে তার কথা জিজ্ঞেস করব এই অ্যারেস্ট করো আপনাকে এক শর্তে মাফ করতে পারি আপনি যদি পিসি সরকারের পুরো নামটা বলতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেব হাসছেন কেন না স্যার যে প্রশ্ন কমন পড়ছে তো ওই দিকে আসতেছি মানে মানে আজকে সকালে আমি গুগল মামানে জিজ্ঞেসছিলাম যে এই পিসি সরকার এইটা ওনার পুরো নামটা কি এই পিসি সরকার মানে হচ্ছে যে প্রতুল চন্দ্র সরকার তার জন্ম হয়েছে টাঙ্গাইলে বাংলাদেশের 1913 সালের 23 ফেব্রুয়ারি আর মারা গেছেন হচ্ছে জাপানের নামটা জানি কি হুকাইডো শহরে মারা গেছে 1971 সালের 6 জানুয়ারি ঠিক আছে একদম সঠিক বলেছেন তা হঠাৎ আপনার আমার সঙ্গে ফাজলামো করতে ইচ্ছে হলো কেন ফাজলামো তো স্যার ইচ্ছা করে করি নাই স্যার ওই যে স্যার কি একটু স্যার ওদিক দেখেন স্যার ওই যে
ওই লোকটা স্যার অনেক সুন্দর আমার ফলো করতেছে। এই স্যার ধরো ওকে। কে ও? মুসলিম সরকারের লোক? জি স্যার, ওই বেটার নাম কুদ্দুস। বুরহান সরে যাওয়ার পর থেকে ওই যে রকেট আর এ ওই দুজনে মিলে আছে। আমি সরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু শর্তে দিতেছে না। মুসলিম সরকার কোথায় গেছে আপনি কিছু জানেন? তার বহু তো কার শ্বশুর বাড়ি গেছে। আসলে কই যে গেছে স্যার আমি জানি না, তো স্যার আমি জানার চেষ্টা করতেছি। জানলে আমাদের জানাবেন। জি স্যার অবশ্যই জানাবো। স্যার বেয়াদবি মাফ করবেন স্যার, আমি আপনার লগে একটু মস্কার করে। না না ঠিক আছে, ইটস অল রাইট। আচ্ছা লীলাবতী সরকার কি বাড়িতে আছেন না বোর্ড অফিসে গেছেন? আমি আসার সময় বাড়িতেই দেখছি। আপনি যদি স্যার তাহলে দেখা করতে যান বা দেখা হয়, আপনি কিন্তু মুসলিম সরকারের কথা জিজ্ঞাসা নিয়েছি। কেন? মানে হচ্ছে কি, তাহলে তো সে মুসলিম সরকারের ফোন দিয়ে কয়ে দেবে, তাহলে মুসলিম সরকার যেখানে পলাইছে আরও গভীরে যায় পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, উনি হঠাৎ করে উধাও হয়ে গেলেন কেন? মানিক সাহেবের সিপাই পড়ছে। গুড্ডি তালুকদারে যারা আক্রমণ করছিল তার মধ্যে একজন আসছিল যে মুসলিম সরকারের লোক, তার নাম হলো তসিম মণ্ডল। সেও ভাগছে। অবশ্য মুসলিম সরকার কিন্তু তসিম মণ্ডলের কথা জানত না। হামলার যে মূল পরিকল্পনাকারী সে কিন্তু তিনজনের লোক ব্যবহার করছে। একজন হলো মুসলিম সরকারের লোক, একজন হলো আসলাম মৃধার লোক, আরেকজন হলো সোলেমান মৃধার লোক। মানে হয়েছে কি, তার মধ্যে দুইজন কিন্তু অলরেডি ভিতরে, আসলাম মৃধা আর সোলেমান মৃধা, বাইরে আছে খালি মুসলিম সরকার। এখন তসিম মণ্ডল যদি ধরা পড়ে তাহলে তো মুসলিম সরকারের নাম বাইরে চলে আসে। হেললি আগেই মুসলিম সরকার পলাইছে, তারপরে যে তসিম মণ্ডলও পড়ে গেছে। মূল পরিকল্পনাকারী কে আপনি জানেন কিছু? জি না স্যার আমি জানি না। তো স্যার আমি অনুমান করি অনেক উপরের লোক। স্যার হ্যাঁ পাই নাই স্যার, একটু পরে ওই লীলাবতী সরকার লোক কিন্তু ওই বদমাইশটারে পাইবে। ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। স্যার আমি অনুমতি দিলে যাইতাম স্যার। হ্যাঁ বাকা সাহেব যান। আসসালামু আলাইকুম। চলো বিরাট বাজার বাজতে গেছে। ওয়ালাইকুম সালাম। কই গেছিল তোমরা? রাস্তার উন্নয়ন কাজ দেখতে গেছিলাম। ভালো করছো, সশরীরে গেছো, এটা ভালো করছো। এটা এইসব কাজের মধ্যে চুরি চামারি বেশি হয়, সুরসুরটা ভর্তি। সবাই শোন না ভাই জান, কিছু ভালো লোক আছে না? সেটা আছে, তবে বেশিরভাগই আমার সম্বন্ধে। একবার আমার কি কইছিল জানো, তুমি কন্ট্রাক্টরই করো। আমি মুখের উপর কয়ে দিয়েছি আমি এইসব সুরসুরটা বলে না, আমি চুরি চামারি পারবো না। মানে একটু একটু সামনে গিয়ে দাঁড়ো তো। ভাইজান কথাটা আপনারে কেমনে কোন বুঝতেছি না, কিন্তু না কয়েও পারতেছেন। আমি জানি তুমি কি করবে। আচ্ছা আপনার কি মনে হয় পুলিশ যে তথ্যটা বাইর করছে আব্বাস বিয়ায় আপনারে খুন করতে চাইছিল, এই কথাটা কি আপনার বিশ্বাস হয়? আমার কিন্তু বিশ্বাস হয় নাই। আমার বিশ্বাস কি কইতেছেন ভাইজান? যোগ বিয়োগ সব করা শেষ, এখন চুপচাপ আছি, সাইলেন্ট আছি। আসমা সিলাসিলি গর্ব দেখা কিছু কই নাই, তোমারই কইলাম প্রথম। কারণ আমার ধারণা এই খেলা করতে গিয়ে হইতেছে, এটা তুমি বুঝতে পারছো। পুরাটা বুঝতে পারি নাই ভাইজান, কিছুটা বুঝতে পারছি। আমি পুরাটাই বুঝছি। পুলিশ কি কইতে চায়, আপনাদের থানায় নিয়ে কি জানতে চাইল? আমার আবার এইসব কথা বলতে নিষেধ করছে। নিষেধ করে না, আপনি আমারে কইতে চাইতেছেন না। হ্যাঁ অবশ্য তুমি ঠিকই বলছো, আসমার কিছু হিসাব নিকাশ আছে, আমি এগুলি ভালো করে বুঝালো, এরপর তোমার সাথে শেয়ার করবো। বগুলপুরে তো একমাত্র তুমি আমার ভরসার মানুষ। শুনি না খুশি হলাম ভাইজান। ও ভাইজান আরো একটা কথা শুনছি। কি কথা? ওই সোলেমান মৃধা সে নাকি বেকুসুর খালাস পাইতেছে। না না বেকুসুর খালাস না, কিছুদিন জেল খাটবো তারপর বাড়িব। কিন্তু সে ছাড়া পাইলে তো এলাকায় আবার নতুন করে সন্ত্রাসী কাজ শুরু হয়ে যাব। না না আমি এটা ওইদের দিব না। আপনি এক কাম করেন ভাইসান, আব্বাস বিয়ার লগে
তার দরকার নাই কারণ আমি ভাইজানকে কইছি আমি পুলিশের কথা বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস তো করছেন হ্যাঁ করছি তো তবে ভাইজান যতদিন এটা না জানবো আশা করি আমার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হইব না তুমি আমার এটা জানাও আপনার কি মনে হয় আমি জানামু না তুমি আমার লগে আদারি করবে না তবে আমি করব আমার তো কোনো নীতি নাই তোমার আবার নীতি আছে আমার চাইতে আপনার নীতি আরো অনেক বেশি আছে ভাইজান আচ্ছা বাদ দাও এসব কথা কই লাভ নাই তবে একটু সাবধানে থাকো সামনে কিন্তু অনেক হিসাব টিসাব বদলাই যাব আপনিও সাবধানে থাকেন ভাইজান না সেটা থাকমু তবে একটা খেলা খেলমু আমি কি না কাশেম মাতব্বরের মাতব্বরির থেকে সরাই দিন ওই লোকটা খুবই অসহজ টাকা খাইয়া উল্টা পাল্টা বিচার করে ন্যায় বিচার করে না আমিও তো তাই শুনছি আচ্ছা ঠিক আছে তুমি যাও নিজের কাজ করো ঠিক আছে ভাইজান আসি একটু সময় যাক আমার বুঝাইতে হবে বকুলপুর নাকি বকুলপুর যাবো কেন মা এখন তো তোমার বকুলপুরি যাওয়ার কথা মানে মানে বুঝতেছো না কিরে কুদ্দুস খাড়া আছোস কে মানে কো আপনি কোন ওরে যে কইতেছেন কে ঠিক আছে সবার সামনে কমু না তোমারে একলা কমু প্রেমের কথা যদি কইতে চান তাহলে একলা বলেন আপনার চাইতে আমার হিসাব অনেক আমি আগেই বুঝা ফেলেছিলাম আপনি মতিন যে মারতে পারেন হাত ছাড়ো খলিল কেন ভাল লাগছে না আমি কইতেছি হাত ছাড়ো ধরাইতেছেন কেন মুসলিম সরকার তো বাড়িত নাই খলিল একদম ভালো হইতেছে না আমি কইতেছি হাত ছাড়ো গেছে গুরু কার কথা কইতেছো তুমি আপনার জামাই কথা বলতেছি হঠাৎ করে উধাও হয়ে গেল গুম তুম করে ফেলাইছেন সাবধানে কথা কও খলিল সাবধানে কওয়া দরকার কি আসি তো অহনু যদি গুম করে না থাকেন করে ফেলেন মুখ দিয়ে হয়তো অনেক কিছুই কন নাই কিন্তু আসার আচরণে মেলা কিছু বুঝাই ফেলাইছে আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগে খলিল ধরা খাওয়ার ভয়ে ভাগছে ভাগবো কেন সে আমার আব্বার সাথে দেখা করতে গেছে বুদ্ধির শর্ট পড়ে গেছে নাকি আপনার বাপ তো আবার বুদ্ধিদাতা হিসেবে সুনাম আছে আপনারে বুদ্ধি দেয় জমির ব্যাপারে কথা কইতে গেছে কিসের জমি এত কথা তো তোমার জানার দরকার নাই তুমি আসল খবরটা জানো ঘুড্ডি তালুকদারের উপর হামলা করছে হয়েছে আব্বাস বেগের লোক আর এই খবরটা পুলিশ জানতে পারছে এই কথা তো বুরহান আমার কইছে তাহলে কি বুরহানের কথা ঠিক কি বেলুন তোমার ফাইটটা গেল নাকি ইসলামী কথা রাখেন এই কথা আপনি কার কাছ থেকে শুনছেন সেইটা তোমার জানা দরকার নাই আমি এইটাই খুশি তুমি বুঝা গেছো এই মতিন তুই একটু ওদিকে যা কেন মতিন যাইব কেন আরে যাইতে কও তোমার সাথে তো কথা আছে আমার তাই তো আরো ওদিকে যাইতে কইতেছি তাই মতিন যা তো কুদ্দুস আমি এসেছি ওই সত্তার মন্ডল ওই উগান্ডা নামে নালিশ করছে ওই উগান্ডা নাকি হারে বাইন্ধা রাখছিল আপনি কি এখন সালিশ ডাকতে চান নালিশ যখন করছে সালিশ তো করেন লাগবো সেই জন্য তো আপনার অনুমতি নিতে আসলাম ওই উগান্ডার পিছের চামড়া তুলা ফালাবের মিয়া ভাই আরে খবর শুন তো রসুলপুরের মুসলিম সরকার সে তো পলাইছে বাড়িতে নাই আর ভোর কথা
তার কানে গেছে আর এটা বুঝা গেছে ডিএনএ টেস্ট যদি করায় তাহলে তোরা খেয়ে যাবে।